হ্যাঁ আমি জানি তুই ওদের মুখের দিকে তাকিয়ে তোর নিজের এই বিয়েটাও ভেঙে দিতে পারিস, কিন্তু একবার একবার ওদের জিজ্ঞেস করে দেখতো মা ওরা তোর জন্য কি করতে পারে। যে বিধি তোমাদের জন্য এত কিছু করলো সেই বিধির জন্য তোমরা কি করতে পারো সেটা বলার সময় এসেছে। এখন ওরা দ্বিধান্বিত হয়ে যাবে, ভাববে নিশ্চয়ই ওদের প্ল্যানে কোনো ভুল আছে। তুই বলতে চাস ফরাদ ভাইয়ের মা তাহলে শোধরান নেই? কাল কায়সার ভাইয়া ফোন করে জানালো অনিমা আপাকে নাকি সব বিয়ের দায়িত্ব দিয়েছে মা। আমি আগে আন্দাজ করতে পেরেছিলাম যে এমন কিছু হতে পারে, আর এটা শুনে আমার সন্দেহটা আরো প্রবল হয়েছে। আমরা দুই বোন একসাথে একই ছাদের নিচে সংসার করব, এর থেকে আনন্দের কি হতে পারে? মা আমি যে আপনাকে কি বলে, আর রাহাতের চাকরিটা? কায়সার ভাই দুলাভাই সব সময় বলে যে ফরহাদ নাকি দুলাভাইয়ের বড় ভাইয়ের মতো, অনেক কিছু শিখেছে দুলাভাই ফরহাদের কাছ থেকে। আমার মনে হয় দুলাভাই এই কথাটা জানতে পারলে খুশি হবে। এই মেয়ে তো দেখি ভীষণ ধূর্ত, কোনো প্রতিবাদ না করে সহজেই সবকিছু মেনে নিল। এর সাথে লাগতে গেলে আমাকেও ধূর্ত হতে হবে। আরে আয় না, ভয় পাচ্ছিস কেন? আয় আয়, এতক্ষণে তোমার আসার সময় হলো অনিমা, আর সাথে ওকে কেন নিয়ে এসেছো? ওকে নিয়ে আর ভয় নেই আন্টি, আপনি যা বলবেন ও তাই করবে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, তাই করব। কি জানি আমার মেয়েটাকে তো ঠিকই ফাঁসিয়েছে। এমনটা আর হবে না আন্টি। অনিমা তুমি আমার সাথে কাজ করতে চেয়েছিলে, সেই জন্যই তোমাকে ডেকেছি। আমার মনে হয়েছে তোমার উপরে ভরসা করতে পারি আমি। 100% ভরসা করতে পারেন। তা কি করতে হবে আন্টি? যা করতে হবে তা বিয়ের আয়োজনের কাজ নয়, অন্য কিছু। আর অন্য কিছুটা কি? একটা দুর্ঘটনা ঘটাতে হবে। দুর্ঘটনা? সেটা কি আবার আগে থেকে ঘটানো যায় নাকি? না মানে দুর্ঘটনা মানে তো আচমকা হঠাৎ করে অনিচ্ছাতে ঘটে বলি তো আমরা সেটাকে দুর্ঘটনা বলি, তাই না? হ্যাঁ সেটাই এবার তোমরা ঘটাবে। ঘটনাটা এমন ভাবে ঘটাতে হবে যেন কেউ কিছু টের না পায়, সবাই যেন এটাকে দুর্ঘটনাই মনে করে। আর সেজন্যই তোমাদেরকে এই বিয়ের আয়োজনে যুক্ত করা হয়েছে। আমি বুঝে গেছি, বিয়েটা হবার আগে আপনি দুর্ঘটনা চাইছেন যাতে যাতে বিয়েটা আর না হয়। আর এই দুর্ঘটনার শিকারটা কে হবে তুমি বলো? বিথি। ঠিক তাই, আমি সত্যি তোমার উপর খুব খুশি অনিমা। আমার কাজ দেখলে আন্টি আপনি আরো খুশি হয়ে যাবেন। থ্যাংক ইউ আন্টি, আপনার দোয়া থাকলে আপনাকে আরো খুশি করতে চাই আমি। যাও এখন কাজ শুরু করে দাও, কিভাবে কাজটা করবে? জি আন্টি। আমি আবার বলছি, দুর্ঘটনাটা বিধির সাথে এমন ভাবে ঘটবে যেন কেউ কিচ্ছু টের না পায়। পাবে না,
যাও তো চলুন তো। কিন্তু এর পুরস্কারটা কি সেটা জেনে গেলে ভালো হতো না? আরে না না, আন্টি আমাদেরকে যা দেবেন ভালো কিছুই দেবেন। তারপর কি চাই তোমাদের? আপনার হাসি আমাদের জন্য যথেষ্ট আন্টি। আমার জন্য না। কি হচ্ছে অন্তু? কি চাই অন্তুর? রাহাত ভাইয়া সব কিছু আমরা চাই। তাই হবে। এখন যাও তোমরা। জি আন্টি। চলুন তো। আহারে, বড় ঘরের বিয়ের স্বপ্নটা বুঝি তোমার অধরাই থেকে গেল বিথি। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে ঢুকাস ঘর কইরা নামাস, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। অন্তু আমি তোকে বলে বোঝাতে পারবো না, তুই যে কি একটা ভালো কাজ করলি আজকে। মা, তুই আন্টির কাছে ভাইয়ের সব সম্পত্তি চেয়ে বসলি। আরে ওটা পাওয়াই তো আমাদের আসল উদ্দেশ্য ছিল নাকি? একদম তাই। ভাই গেছে তাতে কি, সম্পত্তি তো সম্পত্তির জায়গাতেই আছে তাই না? এবার সম্পত্তি একদম ঠিকঠাক লোকেদের কাছে পৌঁছবে, যা তোর আর আমার মধ্যে 50-50। কি হলো? তুই তো আন্টির মুখের হাসিতেই খুশি ছিলি, এখন আবার 50-50 কেন বলছিস? তাহলে কি বলবো? আমাকে একটু বেশি দিতে হবে। মানে 60-40, মানে আমি 60 তুই 40। নিজের সাধ্যের মধ্যে থাকুন তু, নিলে আমি পাবো 100 আর তুই পাবি কল্লা। বেশি লোভ করিস না, তাহলে অনিমা কি করতে পারে সেটা তো জানিস। কি জানিস না? ঠিক আছে আপনি, 50-50। এই অন্তু ধর না গানটা আর একবার ধর। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, লা 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 ঘর দইরা নামাস, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে ঢুকাস। খুব আনন্দ করছো মনে হচ্ছে। তুই লোকাল বাস। হ্যালো, কে বলছেন? আমার উকিল জোগাড় হয়েছে? না, এখনো হয়নি। উকিল জোগাড় হয়নি, কিন্তু বাড়িতে পার্টি ঠিকই চলছে, ব্যাপারটা একটু অদ্ভুত না? পার্টি করছি না আমি ফারিয়া, অন্তরার সাথে একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম। আমি যে তোমার সাথে এভাবে হাসাহাসি করতে চাই অনিমাপু, তুমি হাজতের ভিতরে ঢুকলে তখন দুজনে একসাথে হাসতে পারে। আর এক ঘন্টার মধ্যে তুমি যদি এখানে ওকে নিয়ে না আসো তাহলে কিন্তু আমি এক ঘন্টায় না বোন, তুমি আজকে দিনটা সময় দাও, এক ঘন্টার এক সেকেন্ডও যেন দেরি না হয়। হ্যালো হ্যালো ফারিয়া, হ্যালো কি করবো আমি এখন? আমি এখন ওকে কোথায় পাবো? ফারিয়ার জন্য উকিল? আপনি আপনি তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ আপনি 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 ফারিয়া বের হয়ে আসলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, আর তুই ওর জন্য কেন এত কিছু করবি? পরে না হয় তোকে বলবো, এখন আমাকে যেতে হবে, হাতে একদম সময় নেই, এখন প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য মূল্যবান। নো আপনি প্লিজ, তুই আর এসবে যাবি না। Oh!
ছি আপি তুই তো এখন এই শাড়ি পরে বের হতে পারবি না। এই তুমি দেখে পথ চলতে পারো না? আমারও তো একই প্রশ্ন, তুমি দেখে পথ চলতে পারো না? আর কিছু বলতে হবে না তোমাকে, এখন তুমি এই ঘর থেকে বের হও। কি হলো, বের হও। কায়সার, আমি শাড়ি বদলাবো, সামান্য ভদ্রতাটুকু দেখাও। কি হলো, যাচ্ছ না কেন? কোথাও যাচ্ছ মনে হচ্ছে অনিমা? বলো আমাকে, বলো না, আমি শুনবো, শুনেই ফুরত দেবো। আমি যেখানে খুশি সেখানে যাই, তাতে তোমার কি? অয়ন্ত, যে আমার জন্য একটা শাড়ি বের কর জলদি। এটাকে নষ্ট করে দিল একেবারে। যেখানে খুশি সেখানে তো তুমি যাও না অনিমা। মানে? মানে তুমি যেখানে যাও সেখানে হয় তোমার স্বার্থ আছে, না হলে বড় কোনো বিপদ আছে। এখন তুমি আমাকে বলো কোনটাতে যাচ্ছ, স্বার্থে না বিপদে? আমার সব থেকে বড় বিপদ হলো তুমি। মনে শান্তি হলো এখন? হলো। এখন তুমি দোয়া করো যেন তোমার বিপদ হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। এই লোক এখান থেকে যাবে বলে মনে হচ্ছে না, আমাকে এখন অন্য রুমে গিয়ে চেঞ্জ করতে হবে। আমার পথ কেন আটকাচ্ছ তুমি? তোমাদের মাঝে কি হচ্ছে, কেন আমাকে গোপন করছো বলো? তোমার জানার মতো কিছু না দুলা ভাই। আমি শরবত বানাতে বানাতে শুনলাম যে দুবোন মিলে খুব গাচ্ছ, বন্ধু তুই লোকাল বস। এখন আবার তোমার বোন কোথায় যাচ্ছে? কি তোমরা কি করছো বলো আমাকে? বিয়ে অর্গানাইজ করাটা না অনেক কঠিন কাজ দুলা ভাই, সেটা তুমি বুঝবে না। বিয়ে অর্গানাইজ করছো নাকি বিয়ে ভাঙার পরিকল্পনা করছো? হ্যালো, কি ব্যাপার বিথি? এতক্ষণ ধরে আমি তোমাকে ফোনে ট্রাই করছি, এতক্ষণ পর তোমার সময় হলো কল দেয়ার? আচ্ছা, আমারও তো মন বলে একটা কিছু আছে নাকি? তুমি যদি এরকম টেনশন দাও তাহলে আমার মনের কি অবস্থা হয় তুমি বুঝতে পারো? একটু ভেবে দেখে শুনে কথা বলো, আমি স্পিকারে আছি। স্পিকারে? এই তোমার সামনে কে কে আছে? দুলা ভাই আর রানু আপা। বিথি, তুমি দয়া করে আমাকে না ইনফর্ম করে স্পিকারটা অন রাখবে না, কেমন? কেন রে, বিয়ের আগে কি বউয়ের সাথে খবরদারি শুরু করে দিয়েছিস? খবরদারি তো করার কথা বিথির, দেখ আপা তাহলে আমার কত কষ্ট। তাই না? আমাকে একা পেয়ে খুব সাইজ করছো তোমরা সবাই মিলে। এই বিথি, তুমি স্পিকারটা অফ করো তো এক্ষুনি, তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। এই এই সারাদিন ব্যক্তিগত কথা বলো কি তোর শান্তি হয় না? এখনো বলতে হবে? এক ছাদের নিচে যখন থাকতে হবে তখন দেখবো কোথায় যা তোর এইসব ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা বিথি, সব বলেছে তোদের? হ্যাঁ, সব কথা হয়েছে আমাদের। আচ্ছা শোন, তোদের কাছে ব্যাপারটা ঠিক মনে হয়েছে তো রাহাত? প্রথমে লাগিনি, পরে আমরা উপলব্ধি করলাম নিজের বোনের সাথে থাকার এত বড় দারুণ সুযোগ আমরা কখনো পাবো না। আমরা উপলব্ধি করলাম যে যে বন্ধুকে আমি ভাই বলে মেনেছি সে বন্ধুকে যদি আপন করে নিতে পারি তাহলে এর চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আমার কোনো কিছুই হবে না। বন্ধু, তোরা যে এত সহজে সব মেনে নিবি সেটা আমি থাক না এসব কথা, এখন এসব কথা সামনাসামনি বলার জন্য আমাদের কাছে অনেক সময় আছে। এখন কি তাহলে আমরা আমাদের ব্যক্তিগত কথা শুরু করতে পারি আপা? এখন শুধু আমাদের মধ্যে ব্যাচেলার পার্টি নিয়ে আলাপ হবে। এটা তো কথা ছিল না দুলা ভাই। প্লিজ তোমরা যাও তো এখন। আচ্ছা, তুমি তো এখন আর ব্যাচেলার নেই, তাহলে বিয়ের পরও তোমার ব্যাচেলার পার্টি কোথা থেকে আসছে রাহাত, তাই তো? আমি ব্যাচেলার না হই, আমার ভাই পরার তো ব্যাচেলার।
একেবারে 100 ভাগ। এখন প্লিজ তোমরা যাও তো, আমাদের ব্যাচেলর পার্টিতে না গেলে তো না। পরাদ, তা কি প্ল্যান করছিস? আরে আমি আর কি করব, সব প্ল্যান করেছে তো কাইসার ভাই। তা কাইসার ভাই এবার কোথায় আমাদের নিয়ে যাচ্ছে? ওটা ওনাকে সারপ্রাইজ। ওকে, ডেটা অল ডান। তুই, আমি আর কাইসার ভাই, জাস্ট তিনজন। শুন, ব্লাস্ট হবে, ব্লাস্ট। কিন্তু এবার যে আরো একজন আছে রাত। আরো একজন? আর একজন কে? কি বললে তুমি? ব্যাচেলর পার্টিতে যাবে? রাহাত ভাইয়ের পার্টিতে গেলবার তুমি যা করেছো, তারপরে আবারও সেখানে যাওয়ার অনুমতি চাইছো? লজ্জা করে না তোমার? কি যেন করেছিল সাধু, যেটা তুমি করতে হের বয়সে আমারে পলাইয়া। চারিদিকে গুড়গুড়তে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আমদার রাইতে করতে খবিরে পাগলাখানি কিল্লাইছে আইয়া, মানে আকাশ পাতাল বুঝলে আমার এই ম্যাডাম করে ডাকতে হচ্ছে। তুমি আবার শিশি করো কেলি যা, তোমার তো মানায় না। সত্যি কথা বলতে কি ঝর্ণা, এবার কিন্তু এসব হবে না। এই যে আমি আমার চুল ছুঁয়ে বলছি। এই ঝর্ণা, জামাইয়ের ফুকের আমার একটু বিশ্বাস নাই, এমনিতে এর মাথায় চুল কম। আর ম্যাডামে কইছে জয়িতারে দেখতে রাখতে, এর লাগে হ্যাঁ হ্যাঁ বাইট গিয়া আয়া বুয়ার কাম শুরু করে দিছে। রান্ধন করতে মোটে বাইর না। মাতৃতান্ত্রিক পরিবার অফিসারের সাথে প্রতারণা করে একবার জেলে গিয়েছিলে, সেটা কি ভুলে গেছো? সেটা অতীত, আর এখন বর্তমান। আর এই বর্তমানে তোমার মতো প্রতারক কোনো স্থান নেই। আসলে এই ফারিয়াটা না একদম যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। কোথায় আমি ওই বিধির অ্যাক্সিডেন্টের কথা ভাববো, আর সেখানে